মালিকে হুটে তোমার বাইক আছে নে কলে মোর বাইক নাই কইছে তেনে হলে তোমার চাকরি নাই বলে কিও কারণ আমার যেটু চাকরি তো বাইকেরই করিব লাগে মানে বাইক এখনো দরকার লড়া তো ঘরে তাই বহুত কান দিলে দেউতা কোকু গালি দিলে বলে তুমি মোক এটা চাকরি পাইছো এখন বাইক এখন জুগার করিব দিব পারা নাই এখন বাইক জুগার করি দিব পারা নাই মোক কিয় জন্ম দিছিলি আমি সাধারণত কিয় জন্ম দিছিলি বা প্রশ্ন কেতা সুধা নাই যদি মোরা কিয় জন্ম দিছিলি সুধা নাই এই প্রশ্নের উত্তরটো আছে পাবা উত্তরটো লাগে নাই কোনদিনা জানা যেতিয়া তোমার ল'ৰা ছোৱালীক তোমাক সুধিব সিদিনা উত্তৰটো নিজে গম পাবা কিয় জন্ম দিছিলি এতিয়া বহুত সৰু আচ্ছা যিয়ে নহওক তেতিয়া সেই ল'ৰাটোৱে কি কৰিলে চাকৰিটো নাপালে ল'ৰাটোৱে তাৰপিছত ভাবিলে মই পাচলিৰ কি কৰোঁ বেলেগটো নাই সি পাচলিৰ ব্যৱসায় আৰম্ভ কৰিলে পাচলিৰ ব্যৱসায় আৰম্ভ কৰি সি দিনক দিনে পাচলিৰ ব্যৱসায়ত উন্নতি কৰিলে লাহে লাহে সেই পাচলি ব্যৱসায়ত এখন দোকান খুলিলে ভেজিটেবল শ্বপ পিছত অনলাইন ডেলিভারি দিয়া হল ঘরে ঘরে সেই লড়াজন পিছত কুটির ঘর পাচলি ব্যবসায় করিলে দামি দামি ঘড়ি চারি পাঁচখন গাড়ি ঘর রাখিলে বন্ধু এজন আহি সুধিলে তোমার গাড়ি ইমান আছে বাইক কিয় নাই বাইকর প্রতি শখ নাই নাকি কইছে নহয় আছে কিন্তু বাইক মই এইকারণে কিনা নাই কারণ মই সেই দিনটোলে মনত আছে যত এখন বাইকর কারণে মই চাকরি পোৱা নাছিলো আর আজি মই কিন্তু ভগবানক ধন্যবাদ দিও বাইকখন থকা হলে কি জানি মই এতিয়াও সেই দশ হাজার চাকরি কবাত দশ হাজার টকিয়া চাকরিটো করে থাকিলো হয় সেখানে জীবনত কিছুমান বস্তু নাই যে জীবনত কিছুমান বস্তু যে আমার না থাকে সেইটোলৈ দুঃখ নকৰিবা ভাবিবা এনে কাম করিম যি কামে আমার উপরত যাব দ্বিতীয়তে মা দেউতা আমার খুব কথা কয় ফাইভ সিক্সর খিনি এতিয়াও আছা কন্ট্রোলত ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনলে মোটামুটি আমি কার কন্ট্রোলত থাকো মা দেউতা উঠ বলে কলে উঠব মন বলছে হাই সেকেন্ডারি পড়ার লগে আমার কি গজে পাখি পাখিতে পাখি হাই সেকেন্ডারি আমার কি গজে এই বেমারটা তাতে আরম্ভ হয় পাখি গজার লগে লগে আমার ইন্ডিপেন্ডেন্ট ভাব এটা হয় হাই সেকেন্ডারি পড়ি আছো মায়ে কিবা এটা হয় বাপা ইফালে হাই সেকেন্ডারি পড়ি আছো যেন কিবা ডাঙর পড়ি আছে আর একদম বিশ্ববিখ্যাত লাহে লাহে মা দেউতাক অলপ বোল লাগা হয় তই কি জানাই এনেকুৱা উত্তৰ আমাৰ নাইণ্টি ফাইভ পাৰ্চেণ্ট ল'ৰা ছোৱালীয়ে মা দেউতাকক দিয়ে কি তই কি জানা দেউতাকে যদি কয় সোনকালে ঘৰত আহিবি পাঁচ বজাত ছয় বজাত তই কি জানা তই আজি দিম চেঞ্জ আজিকালি নটা বজাত পাৰ্টি আহি শুরু হুই হে এতিয়া সেই কথাবিলাক আমাৰ অশান্তি লাগে আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকে লাহে লাহে ক'ব আৰম্ভ কৰে মায়ে ইমান কেং কেঙাই থাকে দেউতা ইমান বকি থাকে এইটো এটা কমন বেমাৰ এতিয়া সৰু এটা সাধু কওঁ তোমালোকৰ নিচিনা এটা ল'ৰা আছিল ল'ৰাটো সদায় কয় দেউতা তুমি যে কেং কেঙাই থাকা মোক যে বাধা দিয়া এই ৰাতি সোনকালে আহিব লাগে অমুক সোনকালে কৰিব লাগে তুমি যদি মোক বাধা নিদিলা হয় টানি নাথাকিলা হয় মই জীৱনত বহুত ওপৰত কিবাকিবি কৰি দিব পাৰিলোহেঁতেন মই আকাশ চুব পাৰিলোহেঁতেন মোৰ জীৱন তোমাৰ কাৰণে বৰবাদ বাপেকে কলে ৰ বেটা ৰ তয়ো চলিহে মই বাপেক দেখাই আছো বাপেকে এদিন কলে বোলা চিলা উৰুৱাব যাওঁ চিলা জানা নহয় কাইট ফাগুনৰ মাহত দেউতাক আৰু পুত্ৰে ক'ত গ'ল চিলা উৰুৱাবলৈ গ'ল পুৰা উৰাই আছে বাপেকে চিলা যিসকলে উৰাইছা গম পাবা এনেকৈ টানি থাকে মাজে মাজে চাবাচোন যাতে এইটো মানে এটা কণ্ট্ৰলত থাকে চিলাটোৱে কি কৰিলে তেওঁ বাপেকে ধুনীয়াকৈ চিলা উৰুৱাই আছে পুতেকে কলে ৰ দেউতাকক কোৱা এই সুবিধা কলে দেউতা এই চিলাৰ জীৱন আৰু মোৰ জীৱন একদম একে বাপেকে কলে কিয় তোৰতো চিলা নহয় কৈছো ৰাতিপুৱা ইমানে ভাত খাইছা চিলাটোতো নাখায় কেনেকে একে কলে চোৱা চিলাটো বাৰে বাৰে ওপৰত যাব বিচাৰে তুমি বাৰে বাৰে এনেকে তলফালে টানি থাকা সি আকাশ চুব নোৱাৰে কেতিয়াও যে তুমি বাধা দি থাকা বাৰে বাৰে টানি থাকা এইটোৱে সমস্যা আৰু চিলা আৰু মোৰ জীৱন একেই টানি হনাই ক'ত একে হৈছে সেই বৰ ভাল পাইছে বা আজি দেউতাকক এইটো সাধু ক'ব চিলাৰ নিচিনা বস্তু মোক এইকেইটা বেছি পুৰা তালি বজাইছে আজি দেউতাকক ক'ব চিলাৰ নিচিনা মোৰ জীৱন চিলা 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 আপোনাৰ কালচাৰেল ফাংচনত পইচাকেইটা দিব দেই গানো গাইছোঁ মই আচ্ছা মই কি কৈছে তেতিয়া বাপেকে ক'লে কাহিনী অভি বাকীহে পিকচাৰ অভি বাকীহে মানে দোষ বাপেকে ক'লে ঠিক আছে তোমাৰ মতে হওক মই আজিৰ পৰা কণ্ট্ৰল নকৰোঁ চিলাটোক এইবুলি কেঁচি এটালৈ ৰছীটো কাটি দিলে চিলা ওপৰলৈ উৰি গ'ল পুতেকে ক'লে চোৱা
সোয়া দেউতা এনে কই ময়ু আকাশ তুলি যাম তুমি এই কেং কেং করা টানি থাকা এই সিস্টেমটো বাদ দিয়া বাবাই কলে ওকে দুই মিনিট পিছত শিলা এনেকে আহি 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 ধুপুসকে মাটিত পড়ি বাপেকে কলে ইয়ে দেখ সোয়া কথাটো এনেকুৱা যদিও হাঁহিছা এই যে মা দেউতাই যদি আমাক নিয়ন্ত্রণ নকরে নহয় মা দেউতাই যদি আমাক বাধা নিদিয়ে নহয় প্রত্যেকটো কথা তেনহলে আমার জীবনের অবস্থা সেই শিলাখনের নিচিনা হব অলপ টাইম হাওয়া তুলি থাকিবা কিন্তু যেতিয়া মাটিত পড়িবা আর জীবন বুঝিব নারিবা মনত রাখিবা সেইকারণে মা দেউতাই যেটা নিয়ন্ত্রণ দিয়ে এতিয়া মোৰ বয়সত তোমালোকৰ বয়সত ময়ো বুজি পোৱা নাছিলো আজি কেতিয়াবা মনত ভাব হয় সেই নিয়ন্ত্ৰণবিলাক যদি শুনিলোহেঁতেন আজি হয়তো আৰু ওপৰত যাব পাৰিলোহেঁতেন আৰু বেছি ভাল মানুহ হ'ব পাৰিলোহেঁতেন আজি দুখ লাগে সেইকাৰণে তোমালোকক কৈছোঁ পিছত যাতে তোমালোকৰ এই দুখটো নাথাকে মা দেউতাই যে কথাবোৰ কয় আমাক সদায় নিজৰ ভালৰ কাৰণে কয় যেতিয়াই মা দেউতাৰ বহুত ল'ৰা ছোৱালী থাকে গাঁৱত হাই ছেকেণ্ডেৰীত ষ্টেণ্ড কৰে মেট্ৰিকত ষ্টেণ্ড কৰে গুৱাহাটী যোৱাৰ লগে লগে ডিগ্ৰী গল্লা তার মানে কি এই যে মায়ের রাতেপা চারিটা দুধ ছয়টাত ভাত খা সেই যে কোয়া যে মাজনী কাষত না থাকে চুকা চুকা লড়া ছোৱালী তোমার বহুত উদাহরণ আছে মো তাত মেসেজ আহে বহুত লড়া ছোৱালীর তেওঁলোকে গৈ বহুত চুকা থাকে পড়া গাঁওখনের ভিতর নাম করা লড়া থাকে পিছত দেখা পাবা কবা চার বোতল ভোটকা কাম মেরা রোজকা কিমান একটা সম্ভাবনা ধ্বংস হয়ে গেল কিয় কারণ মা দেউতার নিয়ন্ত্রণ নাই সেইকাৰণে তুমি যিমানে ডাঙৰ নোহোৱা কিয় আজিও আজিও মোৰ ফোন আহি কয় অলপ যদি ৰাতি দেৰি হয় ঘৰত ক'ত আছা বাহিৰতে থাকিম বুলি ভাবিছা নেকি আৰু এতিয়াও মোৰ ঘৰৰ দৰ্জা যদি বেকাৰত দেৰি হয় বন্ধ হৈ যায় কিমান দিন চোতালত ময়ে খাই খাই গৈছোঁ আগত সময়ৰ পিছত মায়ে দৰ্জা খুলি নিদিয়ে গেট খুলি নিদিয়ে নিশা বাহিৰত থকাটো বহুত বেয়া স্বভাৱ লিপ দিছে বিট যদি তোমালোকৰ আছে নহ'লে সেই চিলাখনৰ নিচিনা হ'ব নহ'লে চিলাখনৰ নিচিনা উৰি থাকিবা ৰাতি কিন্তু পড়ি যাবা আহি কিনে গতিকে কথাবিলাক বহুত হেৰি হৈ গৈছে আৰু ত্যাগ কৰিব লাগিব কষ্ট কষ্ট কৰিব লাগিব এইটো বয়সত মই কেৱল পঢ়া কোৱা নাই কোনোবাই যদি ভাল গান গায় কোনোবা যদি আৰ্মি অফিচাৰ হ'ব বিচাৰিছে ফিটে ল'ৰা ছোৱালী ৰাতিপুৱাই দৌৰিব লাগিব এক্সাৰচাইজ কৰিব লাগিব কোনোবাই যদি গান গাব বিচাৰিছে এনেই মাইকত গান গালে নহ'ব তিনি চারি ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যিমান পারা ম্যাক্সিমাম টাইম তোমালোকে হারমোনিয়ামত প্র্যাকটিস করব লাগিব নাচাত যিনে যি করা মই বাকি নকও কোনোবা যদি বনাই ভাল পাওয়া নতুন নতুন বস্তু বনাই চাবা কেতিয়াবা কেরালা আর চেনি মিক্স করে বনালা কিবা এটা ক্রিয়েটিভ কিবা এটাতো হবই মানে তুমি মেইনটো ইউজ করে থাকবে মানে কি কইছো বুঝি পাইছা এতিয়া এজন মানুষ আছে কষ্ট নকরলে জীবনের সফলতার চাবি নোপা এটা সাধু গ্রিস দেখত কোন দেখত কোন দেশত মানে যাই পাইছি যেন গ্রীস দেশত নিশা বারো বাজিছিল ঠান্ডার দিন এটা স্ট্রিট লাইট জ্বলি আছিল স্ট্রিট লাইট মানে রাস্তার লাইট এটা জ্বলি আছিল এজন মানুষের পুরো বিচারি আছে কিবা এটা এনেকা এক ঘন্টা দুই ঘন্টা এজন পুলিশে চাই আছিল বুঝলে ওরা কি কে খোঁজতাহে কি বিচিছা বোলে স্যার মোর চাবিটো হেরাইছে স্ট্রিট লাইটের তলত বিচারি আছো পুলিশজনে কলে ঠিক আছে মই সহায় করে দিও চাহ পানি খাব কিবা এটা দিব সাধারণত সব পুলিশ নহয় বাৰু এটা থাকে খোঁজটো ডাইরেক্ট নুখোঁজে মই চাহ পানি খাব কিবা এটা দিব আচ্ছা যিয়ে নহ পুলিশটোই কি করলে সেই মানুষজনের লগত দুঘণ্টা বিচারিলে চাবি ৰাতিপুৱা চারিটা বাজিল চারি ঘণ্টা বিচাৰি আছে চাবিটো নাপালে পুলিশটো অধৈর্য হল বোলে শুনকচোন আপনার চাবিটো এই স্ট্রিট লাইটের তলতে পড়িছিল নে মনত কৰকচোন ভালকে কি বলে স্যার ইয়াত পড়া নাই চাবি পুলিশে দিল পাগল আপনার যদি চাবি ইয়াত পড়েন আপনি চারি ঘন্টায় যদি কি বিচারি আছে ইয়াত কৈছে চাবিটো এই পার্কর যে আন্ধার ঠাইখিনি আছে তাত পড়িছে বলে চাবি পড়িছে পার্কর আন্ধার তুমি ইয়াত কিয় বিচারি আছা বলে স্যার ইয়াত বিচারিবলে সহজ যে পোহর আছে সেইকারণে ইয়াত বিচারি আছো অর্থাৎ জীবনের সফলতার চাবিকাঠি আন্ধারত আছে আরামর জীবন পার করে জীবনত সফলতা নাহে আন্ধারত বিচারিব লাগিব পুক পরুয়ায় কামুরিব লাগিব বিচাই ডাকিব লাগিব বুঝি পাইছা কথাটো কেঁচুয়ে ধরিব লাগিব তেতিয়াহে জীবনের সফলতার চাবি লাভ করিবা একদম আরামত পোহরত বিচারিলে চাবি বিচারি নোপা এতিয়া সেই কষ্টটো কি রাতেপুৱা যেনেকে ঠান্ডা দিনত সাতটা বাজিলে নুঠো আর আধা ঘন্টা সেইটো
তেনেকে জীবনত সফলতা বিচৰা মানে স্ট্রিট লাইটৰ পোহৰত স্বামী বিচৰা নিচাকে জীৱনত বিচাৰি পা মানে নুপুয়া সেইবিলাক ত্যাগ কৰিব লাগিব আজি বিহু এদিন বিহু চালা ৰাতি বেলেগ কথা 10 দিন বিহু মানে মঞ্চ বিহু যেটো হয় 10 দিনে চাব হৈছো এই স্বভাৱটো বেয়া মই সেইটো কোৱা নাই যে বিহু চিহু নাচাই ঘৰতে মানে বহি থাকিবা নহয় বোলে আজি হ'ল কালি তো কালি কত বিহু আছে পৰহি পঢ়া দিনত কিছুমানে দেখা পাওঁ যিকোনো বিহু ন তেওঁলোক আগতে তেওঁলোক আগতে বৰষুণ দিলে বিৰাট ভাল পায় পকা ডান্স কথাটো বুজি পাইছানে এতিয়া যদি সেইটো আৰম্ভ কৰা জীৱনত যদি পকা ডান্স দি পিছফালে থাকিব লাগিব আৰু যদি কিবা এটা কৰিম বুলি ভাবিছা মঞ্চৰ আগত থিয় দিব পাৰিবা এতিয়া সদায় পিছফালে বোকা ডান্স দি থাকিবা নে আগফালে জীৱনৰ নৃত্য কৰিবা ডিচিশ্যনটো তোমাৰ ওপৰত হাতত সেইকাৰণে মই কৈছো যে কষ্ট কৰিব লাগিব যিসকলে ধৰা আজি আৰ্মি বা কিবা এটা ভাল ফিজিকেলি ফিট তেওঁলোকে এই শিখৰ গুটখা ত্যাগ কৰিব লাগিব পিছত খাবা চাকৰি পালে জি খাই খাই থাকিবা কোনে ক'ব যায় হ্যাঁ সেই তেওঁলোকে বাদ দিব লাগিব যিবিলাকে দেখাত ধুনীয়া তেওঁলোকে জিম যাব লাগিব শুই উঠি ৰাতিপুৱা 5টাৰ পৰা জিম যাব লাগিব মই কেৱল পঢ়াৰ কথা কৈ কথাটো বাৰে বাৰে এইকাৰণে দোহাৰি আছো যে বহুতে ভাবি পাৰে কেৱল পঢ়াৰ কথা কৈ আছে নহয় তোমালোকে যি কাম কৰি আছা তাত তোমালোকে কি কৰিব লাগিব ত্যাগ কৰিব লাগিব আৰু লাষ্টত শেষত মই দুটা খুব গুৰুত্বপূৰ্ণ কথা কৈ যাওঁ মা দেউতাৰ পৰা একো বস্তু জোৰ দি নুখুজিবা আজি এইটো সংকল্প লোৱা কেতিয়াও নুখুজিবা মা দেউতাই যেতিয়া পাৰে নহয় নিজে দিয়ে মা বিশেষকৈ দেউতাটো ঠিকেই আছে মা এনেকুৱা এটা শব্দ মায়ে আমাৰ কথা চব বুজি পায় আমি জন্ম এই সৰু বাচ্চা চাবচোন 4-5 মাহে কথাই ক'ব নোৱাৰে জ্বৰ উঠিছেনে ভোক লাগিছেনে গেছ হৈছে এজনী মাতৃয়ে বুজি পায় আৰু সেইজনী মাতৃয়ে ডাঙৰ হ'লে তোমাক বাইক লাগে নে চাইকেল লাগে বুজি নাপাব জানো হয়তো দিব নোৱাৰে কাৰণে নিদিয়ে সেইকাৰণে মা দেউতা কেতিয়াও বস্তু খুজি চুৰ নকৰিবা এই কথাটো আজি তোমালোকে মনত ৰাখা হাৱাত নুৰিবা আমাৰ জীৱনৰ আজিকালি সফলতা মানে কি 15,000 টকীয়া যদি এটা মোবাইল থাকে বা 20,000 টকীয়া এখন যদি কিবাকে বাইক আছে সাকসেস মানে বিৰা মই পুঠি মাৰিৰ হিৰো কায়ে কুনিয়ে দীপ কি নগদ বাইক আছে বাইকখনো চিধা নচলায় এইটো নিজকে ভাবে বিৰাট লাগি আছে মোক একদম পুঠি মাৰি গোটেই ছোৱালী মোকে চাই আছে মোক এটা ফিল আহি যায় তাৰপিছত মাজে মাজে এইটো দি কিনে এইটো দি সেইটো দিলে আৰু এটা মানে বেলেগ এটা শ্বাহৰুখ খান যায় কিন্তু বিশ্বাস কৰা তোমাৰ নিজৰ বাহিৰে এই কামটো কোনেও ভাল দেখা নাই যিবিলাক মানুহ ৰাস্তাৰ কাষত আছে যিবিলাক মানুহ কাষৰ ৰাস্তা থাকে ঘূৰি ঘূৰি চাই হিৰো বুলি নহয় প্ৰথম বয়সতে চলটো পাগলা হ'লে ঘূৰি ঘূৰি চালে ভাৱে মোৰ এটা হিৰো হিৰো ফিল আহি আছে আৰু নতুন ওলাই শ্বাহৰুখ খান ঋতিক কিন্তু কাষৰবিলাকে ঘূৰি ঘূৰি এইকাৰণে চাই বেচাৰা কম বয়সতে পাগলা হ'ল নকৰিবা মানুহে ঘীন কৰে এইবিলাক মানুহে ভাল পোৱা কামটো কৰা এইবিলাক কাম আমাৰ এটা মানসিকতা জন্ম হৈছে এইবিলাক ভাল লাগে নাপায় কোনো ভাল নাপায় মই নিউজত থাকোঁ বিশ্বাস কৰা ডেইলি এটলিষ্ট 5টা এক্সিডেণ্ট হয় এইখন অসমত স্পীডত বাইক চলোৱাৰ কাৰণে মাক বাপেকে ভিক্ষা খোজে ভিক্ষা ল'ৰাটোক 8,00,000 টকা লাগে অপাৰেশ্যনৰ কাৰণে তেনেকুৱা দেউতাকো দেখিছোঁ এনেকেও কয় দেউতাকে আপোনাৰ সদায় মই আপোনাৰ জীৱনত আপোনাৰ ভৰিত ধৰি থাকিম 2,00,000 টকা এটা দিয়ক চলি হস্পিটেলত ৰাখিছোঁ তার নিচিনা দুর্ভগীয়া সন্তান পৃথিবীত নাই বলে মই ধিক্কার দিও এই বাইক চলাতে মই ভাবো একটা মেন মই গৌতম দাসর কথাও পাতিছো গৌতম দাস দ্বিতীয় প্রত্যেকখন বাইকৰ সন্মুখত মাক দেউতাকৰ ফটো লগোৱাটো বাধ্যতামূলক কৰিব লাগে কারণ যিমানে স্পীডত দিব গম পাব মোৰ মায়ে ৰখি আছে মোৰ লগত একেলগে ভাত খাব তার বিনিময়ত যদি বগা কাপোরে ঢাকি দিয়া নিজৰ সন্তানৰ মৃতদেহ যায় তার নিচিনা দুখ পৃথিবীৰ কোনো মাতৃ নাই এইটো তোমালোকে অনুধাবন কৰিব নোৱাৰা সেইকাৰণে যেতিয়া বাইক বা এনেধৰণৰ চাইকেল বা যি ধৰণৰ বস্তু চলোৱা এবাৰ মাৰ কথা ভাবিবা যে যি মায়ে ভাতৰ পাতত বহি আছে মোৰ চলি আহি খাব বুলি তাত যদি বগা কাপোৰেৰে থকা এটা ডেড বডি যায় সেই মাকৰ সমান দুখ পৃথিৱীত কাহোৱে নাই নিজৰ পিতৃ মাতৃক তেনে দুখ নিদিবা প্ৰয়োজনৰ স্বাৰ্থত বাইক যদি লৈছা ক'বলগীয়া নাই লাগে আজিকালি কমিউনিকেশ্যনৰ কাৰণে চিধা যাবা চিধা চাবা নৰ্মেলি যিটো চলাই তেনেকৈ চলাবা আৰু জোৰ দি তোমালোকে এই কথাটো এইকাৰণে কৈছোঁ মই নিউজত থাকোঁ দুখ লাগে আমি নিউজত দিওঁ আপোনালোকে পালে আৰ্থিক সাহাৰ্য দিয়ক আজি 6 মাহে বিচনাত পৰি থাকে 15-16 বছৰীয়া ল'ৰা কোনে কাক টকা দিব অ' তুমি নিজৰ দিনত KTM লৈ হিৰো হৈছিলা এতিয়া তোমাক কোনে সহায় সাহাৰ্য কৰিব কোনেও নকৰে মইতো তেনেকুৱা মানুহক 1 টকাও নিদিওঁ কোনোবা বেয়া পালে উপায় নাই কথাটো বুজি পাইছা
এই কথাবিলা সদায় পিতৃ মাতৃ মই আজি বিরাট সফল মানুহ তোমালে ব্যৱহাৰ কি হৰ সফল আপোনাৰ তো ডক্টৰ দীপক শর্মা নহয় আপুনি পিএইচডি নাই আপুনি মানে ধনীমানো নহয় আপোনাৰ দেখাই নাই আপোনাৰ পয়সা নাই পকেটত মানে কি খান কৰো সফলতা মানে কি জানা যিদিনা তোমাৰ মা দেউতাই তোমাক লৈ গৰ্ব কৰিব যে গৈ থকা লৰাজন গৈ থকা ছোৱালীজনী মোৰ সন্তান সিদিনাখন তোমাক সফল বুলি ধৰিবা কিমান টকা উপার্জন করব আর ডর কথা নহয় কিন্তু যেতিয়াই কোনোবাই কয় আপনি দীপক শর্মার মা নাকি আর মায় যেটা গৌরবের কয় সি মূর লড়া দীপক শর্মার বুকুখন খুলি হিমালয়ের নিচিনা হয় আর এই পৃথিবীই নহয় এই পৃথিবীই নহয় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিজকে রজা যেন ফিল হয় মুখ জন্ম দিয়া আইজনীয়ে মুখ জন্ম দিয়া মায়ে দুঃখ কষ্টরে ডর করা মূর মায়ে মুখ লো গৌরব করছে মানে ভাল সন্তান জন্ম দিল এইটা আটাইতকৈ সুখ এইটোৱে সফলতা এইটোৱে সুখ এইটোৱে সফলতা বুলি তোমালোকে ভাবো সেইকাৰণে জীৱনত এনে কাম কৰিবা যেতিয়া তোমালোকৰ মা দেউতাই তোমাক লৈ গৌৰৱ কৰিব পাৰে ধন্যবাদ এইখিনি কথা আসলে মই আজি মানে জেনেৰেলি কলেজত যাও ডিগ্ৰী পঢ়া লৰা ছোৱালী থাকে তাত বেলেগকে কোৱা হয় আজি তোমালোকক কথাতকৈ বেছি গালি মাৰিছো এইকাৰণে কাৰণ নিজৰ ভাইটি ভণ্টিৰ নিচিনা আৰু তোমালোকৰ যিটো শৈশৱ মোৰৰলেছ মইও তেনেকুৱা এটা শৈশৱে পাৰ কৰি আহিছোঁ এনেকুৱা স্কুল তোমালোকে এতিয়া জোতাই পিন্ধিছা বেছিভাগ আমি হাৱাই চেণ্ডেল পিন্ধিছিলোঁ আমি এটা বাকচ লৈ আহিছিলোঁ এটা বাকচ ছিষ্টেম আছিল আজিকালি নাই সেই বাকচৰ ভিতৰত বগৰী জাম চব থাকে কিতাপৰ বাহিৰে বগৰীৰ গুড়াৰ এটা খাদ্য আছিল ছোৱালীবিলাকক খুব বিলাইছিলোঁ লগৰবিলাকে ঐ আপিক দেখা পাই দিয়া আমাক নেদা গতিকে কাৰণ মই কৈছোঁ যে আই কেন ৰিলেট ইয়ৰ চাইল্ডহুড I can relate your childhood. I can relate your childhood with my childhood. মই এনেকুৱা স্কুলতে পঢ়া তোমালোকৰ নিচিনাই অহা তোমালোক মোক বহুত ষ্টেণ্ডাৰ্ড মই দেখিয়ে গম পাইছোঁ কিন্তু এই যে জীৱনত জিন্দগী মে কুছ ভি হ' সকতা হে লাইফত সকলো হ'ব পাৰে মই প্ৰথম কথাটো শেষত আকৌ ক'ম জীৱনত খালি সপোন দেখিবা হিন্দী চিনেমাত এটা ডাইলগ আছে জিছে হমনে ইতনে শিদ্দত সে পানে কি কোশিশ কি হে আজ হর জর্রে নে উসে হমসে মিলানে কি সাজিশ কি হে ও কেহতে হে না কিসি চিজ কো তুম আগর পুরে দিল সে চাহো পুরি কায়নাত জুট জাতি হে উসে তুমসে মিলানে কে লিয়ে সো কিসি চিজ কো ইট ক্যান বি এনিথিং হৃদয়ৰ পৰা যদি তুমি বিচৰা মই যেনেকৈ বিচাৰিছিলোঁ তোমালোকেও যদি হৃদয়ৰ পৰা বিচৰা আল্লাহ ভগৱান কি আছে মই নাজানো ওপৰত কিন্তু এনেকুৱা এটা হয়তো শক্তি আছে যে তোমাক আশীৰ্বাদ দিব আৰু তোমাৰ মনোবাঞ্ছা পূৰণ কৰিব এইখন বিদ্যালয়ত আহি খুব পজিটিভ মই আগতে অহা নাছিলোঁ সাধাৰণতে আজিকালি চৰকাৰী স্কুল বুলি ক'লে আমাৰ নিগেটিভ নিগেটিভ তেনেকুৱা লাগে মই ইমান জনা নাছিলোঁ টু বি ভেৰি অনেষ্ট সন্মুখত যেতিয়া আমি টিচাৰসকলক দেখিলোঁ তোমালোকক দেখিলোঁ মনটো খুব বেছি ভাল লাগি গ'ল যে আমি পঢ়া চৰকাৰী স্কুলৰ স্কুল নিচিনা এতিয়াও আমাৰ দম আছে খালি খালি ডেডিকেটেড আৰু তোমালোকৰ আমাৰ আমাৰ কেপাচিটি কি জানা যিবিলাক বহুত ল'ৰা ছোৱালী নাই আমি কষ্ট কৰিব পাৰোঁ সেইটো মনত ৰাখিবা আমি ৰেচত সদায় জীৱনৰ প্ৰতিযোগিতাত সদায় আগবাঢ়ি যাম যিমানে ধনী ঘৰৰ ছোৱালী নহওক ছোৱালী বুলি কৈছোঁ ছোৱালী নহওক কিয় কিয় জানানে আমি কষ্ট কৰিব পাৰোঁ কাৰণ আমি জানো চাবোনটো শেষ হ'লে লাষ্টকালি এনেকৈ ঘঁহি থাকিব লাগিব বহুতে নাজানে চাবোনটো শেষ হ'লে মামা চাবোন শেষ হৈ গ'ল প্লিজ পলাই দিয়া আমি সেই চাবোন দি হাতত তলুৱা দি দি চাৰিদিন ঘঁহোঁ হয়নে নহয় আমি ভোল ভোলৰ চব্জিও খাওঁ শুকি গেলি সেইটোৰে আমি লাইফত এডজাষ্ট কৰিব পাৰোঁ কথাটো বুজি পাইছানে সেইকাৰণে জীৱনত আমাৰ এইটো এডভান্টেজ মহেন্দ্ৰ সিং ধোনী ওৱান অফ দ্য ফাইনেষ্ট কেপ্টেইন কিয় মহেন্দ্ৰ সিং ধোনী জীৱনত বহুত কিবা কিবি দেখিছে কষ্টৰ মাজেৰে সেইকাৰণে কয় যিবিলাক লোৱাৰ মিডিল ক্লাছৰ ল'ৰা থাকে বা ছোৱালী থাকে দুখীয়া ঘৰৰ ল'ৰা ছোৱালী থাকে তেওঁলোকে যেতিয়া জীৱনত সফল হয় কিন্তু তেওঁলোকক কোনেও বাধা দিব নোৱাৰে কাৰণ আমি লাইফত এডজাষ্টমেণ্ট কৰিব জানো আমি আলহী আহিলে বিস্কুট খাই শেষ কৰাৰ পিছত আমি পেলাই নিনিওঁ বাকীখিনি আমি খাওঁ আমি জানো আমি পেলাই দিয়া মানুহে নহয় তাৰপৰা আমি বিয়া আমি এনেকুৱাও জানো যে বিয়াত গ'লে মাছ মাংস বেছিকৈ খাব লাগে দালি ভাতটো ঘৰতো পায় গতিকে উই আৰ ফ্ৰম মিডিল ক্লাছ গতিকে আমাৰ এই শক্তিটো ভগৱানে আমাক দিছে এডজাষ্ট কৰিব এগেইন থেংক ইউ ছ' মাছ খুব ধুনীয়া বিদ্যালয় আশা কৰিছোঁ ইয়াৰ ধন্যবাদ আচ্ছা লাষ্টলি এটা এটা কথা ক'ব থাকি গ'ল
ইয়াতে হয়তো মই কওঁতে তোমালোকৰ মনত কিবা কিবি থাকিবও পাৰে যে এইটো কথা মই যদি জানিব পাৰো বিচাৰো এতিয়াতো সময় নাই কিবা মাইণ্ডত তোমালোকৰ থাকিব পাৰে যে মই কেনেকৈ কিবা মই ইমান জানা মানুহ নহয় তথাপিও মাইণ্ডত থাকিব পাৰে তাৰ কাৰণে সৰু এটা উপায় দিওঁ দীপক ডি আই পি এ কে এছ এ আৰ এম এ 43 মোৰ ইনষ্টাগ্ৰাম আই ডি কিবা যদি মাইণ্ডত থাকে মোক ইনবক্সত সুধি দিবা তোমালোকে এতিয়াতো আৰু সময় নাই বা লাজো পাব পাৰা কিবা যদি থাকে ডি আই পি এ কে এছ এ আৰ এম এ 43 তাতে তোমালোকে আৰু বাচ্চাবিলাকে মেছেজ দি দিবা সিহঁতক ইনষ্টাগ্ৰাম খোলা বয়স হোৱা নাই 18 বছৰৰ ওপৰত আমি